আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত প্রিয় দর্শক দেখতে দেখতে অনেক রমাদান আমাদের থেকে বিদায় হয়ে চলেছে এবং আমাদের প্রতিযোগিতারও শেষ দিকে আমরা পৌঁছে গিয়েছি চলছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড শেষ হয়ে তৃতীয় রাউন্ড আমরা দেখতে পাচ্ছি ডানে আছে মাকি গ্রুপ বামে আছে মাদানি গ্রুপ আছেন বিচারক মণ্ডলী অপেক্ষা করছেন সকলেই দেখতে পাচ্ছি বিএসবি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই অনুষ্ঠান মূলতই শুরু করতে যাচ্ছি প্রথমে এই পরিচয় দিয়ে মাকি গ্রুপের পরিচয় পেশ করুন আসসালামু আলাইকুম আমি জারিন রাফা এসেছি মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসসালামু আলাইকুম সানজিদ আক্তার হীরা মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আসসালামু আলাইকুম খাদিজ বাইতুল কুবরা রিমি মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাকি গ্রুপের পরিচয় শেষ হলো আমরা যাচ্ছি মাদানী গ্রুপে পরিচয় পেশ করুন আসসালামু আলাইকুম নাইয়ার হাসনাইন বি এ এফ শাইন কলেজ ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাইমুম সুলতান বি এ এফ শাহিন কলেজ ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল্লাহ নোমান বি এ এফ শাহিন কলেজ ঢাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পরিচয় জানলাম চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে প্রথমে আল বুনিয়াদ আল বুনিয়াদ এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর তিনটি করে প্রশ্ন থাকবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না তবে পরপর দুইবার উত্তর দেওয়া যাবে এর বেশি নয় আমরা সকলে স্ট্রং থাকি আল বুনিয়াদ মাক্কি গ্রুপ জবাব দিন সুরা বাকারা কখন নাজিল হয় হিজরতের পর কোনটি মানবতার জন্য চরম অবমাননা কর কুফর না উত্তর হয়েছে কোনটি খমার অযোগ্য অপরাধ শিরক শিরক মাশাআল্লাহ আমরা আল বুনিয়াদ মাকি গ্রুপ থেকে জবাব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন চলে যাচ্ছি মাদানী গ্রুপে ঈসা আলাইহিস সালাম উপরে কোন কিতাব নাজিল হয়েছে ইনজিল হযরত মূসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে তাওরাত আল্লাহ কাদের উপরে কিতাব নাজিল করেছেন রাসূলদের উপরে নবী রাসুলদের উপরে সঠিক জবাব ছিল এমন এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আল আমরা যাব আল ইরাদ রাউন্ডে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএসবি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই আল ইরাদা এই রাউন্ডে আল কোরআন আমাদের মহানবী ইসলামের ইতিহাস ইসলামের স্তম্ভ এই চারটি বিষয় থেকে দুই দলকেই তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা তিনটি প্রশ্ন করা হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না প্রথমে যাচ্ছি মাক্কি গ্রুপের কাছে আপনাদের পছন্দের বিষয়টি বলবেন কখন কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল চব্বিশ হিজড়িতে চব্বিশ হিজড়িতে কোরআনের আয়াতের কর্মধারা রক্ষা করা কি ওয়াজিব হ্যাঁ উত্তর সঠিক কোরআনের আয়াতের কর্মধারা কার কর্তৃক নির্ধারিত হয়েছে মহান আল্লাহ তাআলা মাশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আলবোনিয়াতে মাদানী গ্রুপ কাছে আপনাদের পছন্দের তিনটি বিষয়ের কোন একটি বলুন আমাদের মহানবী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন কে আবু বকর রাদিয়াল্লাহু মাশাআল্লাহ ইসলামের সর্বপ্রথম হজ্জের নেতৃত্ব দেন কে আবু বকর রাদিয়াল্লাহু merhaba জীবনে শান্তি পেতে হলে কি করতে হবে আল্লাহর নির্দেশ মতো মধ্যম পন্থা অবলম্বন করে তিনটি উত্তর সঠিক হয়েছে মারহাবা হাবা আলহামদুলিল্লাহ দুটি গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই করে চলছে জমে উঠেছে প্রতিযোগিতা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমাদের শেষ হলো আল ইরাদা রাউন্ড আমরা যাব কুলু আন্তম রাউন্ডে কুলু আন্তম এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর তিনটি প্রশ্ন করা হবে প্রতিটি প্রশ্নের তিনটি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে দর্শক দেখতে পাচ্ছি বিএসবি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই আমরা অনুষ্ঠানে আছি থাকব ইনশাআল্লাহুল আজিজ কুলু আন্তম সম্মানিত বিচারক দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ তুমি সৃষ্টিকারী সকল জীবের লালনকারী তোমার নামে সৃষ্টি খোদা তুমি সবার পালনকারী মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করব বেলের কাছে এখনই বেল বাজাবো না আমি অপশনে যাচ্ছি জি আমরা চমৎকার গান শুনলাম এই গানের গীতিকার কে আবু তাহের বেলাল তফজ্জল হোসেন খান হাসান আক্তার বেল বেজেছে মাকি গ্রুপের পক্ষ থেকে জবাব দিন হাসান আক্তার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বিচারক পরবর্তী প্রশ্ন ইন্দীন আমি হ মাসাল্লাহ আল্লাহ কোরআন একাডিমের কোন একটি চোরার অংশ বিশেষ শুনেছি এখন প্রশ্ন আসবে আমরা বেলের কাছে অপেক্ষা করব আগেই বেল বাজাবো না অপশন এটি কোন সুরার অংশ সুরা আসর সুরা কুরাইস সুরা লাহাব প্রথম বেল বেজেছে মাদানী গ্রুপের পক্ষ থেকে জবাব চাই সুরাল আসর মাসাল্লাহ উত্তর সঠিক তিন নম্বর প্রশ্ন আইসেলেরা আইমেরা ফুল তুলিতে যাই অপশন এই সরার নাম কি না মামার বাড়ি ফুল তুলিতে যাই দুই গ্রুপ সমানতলে বেল বাজিয়েছে লিখিত জবাব দিন দুই গ্রুপেই তালে বেল বাজিয়েছে সমানতলে লিখিত জবাব দিয়েছে মামার বাড়ি দুইজনের এই জবাব সঠিক মারহাবা, হাবা মাসাল্লাহ প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি বিএসবি ক্যামেরা এডুকেশন গ্রুপ ইসলামিক জানতে চাই আসারিয়া এই রাউন্ডে প্রতিটি দলকে এক মিনিটের মধ্যে সর্বোচ্চ বারোটি প্রশ্ন করা হবে দ্রুত উত্তর দিতে হবে না পারলে পাশ বলতে হবে অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন সঠিক উত্তরের জন্য এক নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না চলে যাচ্ছি মাক্কি গ্রুপের কাছে আর তানজিল অর্থ কি মোদারাব অর্থ কি হলো না এক পক্ষের পুঁজি অপরপক্ষের পক্ষের শ্রম মূলধন দতাকে কি বলা হয়? ব্যবসাগর ব্যবসਾ পরিচালনার কি বলা হয়? ব্যবসায়ী হলো না মুদারিব পুঁজি মুনাফা কি মুনাফা মানে হলো কি সকল গুচিত অর্থের উপর কিছু লাভ ঠিক আছে প্রথম হাদিস গ্রন্থ কোনটি? আল গ্রন্থ

কয়েকটি প্রশ্নের জবাব দিতে পেরেছে বাকিটা পারেনি তবে তারা চেষ্টা করেছিল আল্লাহ রাবুল আলমিন ভবিষ্যতে সবটা পারার তা অভিজ্ঞান করুন চলে যাচ্ছি মাদানি গ্রুপের কাছে ফেরেস্তাগণ কিসের তৈরি ইমান অর্থ কি বিশ্বাস আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস করা কি মাসাল্লাহ মানুষ কিসের তৈরি উত্তর সঠিক সুলতানি আমরে বাংলা রাজধানীর নাম কি মাসাল্লাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12টি 12টিই জবাব দিতে পেরেছেন শুকরান জাযাকুমুল্লাহ প্রিয় দর্শক এরি মাদমেশে শেষ হলো আসারি রাউন্ড আমরা চলে যাব আলকাসার রাউন্ডে প্রিয় আমরা দেখতে পাচ্ছি বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই অনুষ্ঠানে আছি থাকবো ইনশাআল্লাহ আল্লাহু আল কাসাস এই রাউন্ডে একটি গল্প বলা হবে সেই গল্পের ভেতর থেকে তিনটি প্রশ্ন করা হবে বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে আল কাসাস মক্কায় অনেকের মতো একজন বুড়ি ছিল মহিলা সে রাসুল সালাম ইসলামের দিনের দাওয়াত পথে বিরোধী ছিল সে মনে মনে ভাবত কীভাবে রাসুসলাইসালামকে কষ্ট দেওয়া যায় দিন প্রচারের কাজে বাধা দেওয়া যায় সে প্রায় প্রতিদিন রাসুদ সরাইসালাম যে পথে যাওয়া আসা করতেন বুড়ি সেই চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো রাসুসলাইসালাম হাঁটতে গেলে পায়ে কাঁটা ফুটলে সেই বুড়ি দূরে দাঁড়িয়ে হাসত তামাশা দেখত রাসুদ সরাইসলাম সেই কাটা ছাড়িয়ে হেঁটে তার গন্তব্যে যেতেন বুড়ি প্রায় এই কাজ করতো একদিন রসুল সালসালাম দেখলেন তার পথে কোনো কাটা নেই আশপাশ তাকিয়ে দেখলেন কোথাও বুড়িও নজরে এলো না রসুল সালাম ভাবলেন হয়তো বুড়ির অসুখ হয়েছে তিনি খোঁজ নিয়ে বুড়ির বাড়ি গিয়ে দেখলেন বুড়ি ঠিকই অসুস্থ রাসুল রসুলসাল্লাইসালামকে দেখে বুড়ি ভয়ে আতকে উঠলেন রসুল সালাইসলাম দিন সেবা করে বুড়িকে সারিয়ে তুললেন বুড়ি রাসুসাহামের উদারতার মহানুভবতা দেখে রাসুদ সলাহলামের কাছে কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে রাসুল সাহাইসলাম এর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যান আমরা ছোট্ট গল্পটি শুনলাম এখান থেকে তিনটি প্রশ্ন হবে বেল বাজিয়ে জবাব দিতে হবে আমার প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত বেল বাজানো যাবে না অপেক্ষা করুন বেলের কাছে রাসুসরা সাহামের পায়ে কাটা ফুটলে বুড়ি কী করতো একযোগে সমান তালে বেল বেজেছে লিখে জবাব দিন প্রশ্ন ছিল রাসুলস রায় পায়ে কাটা ফুটলে বুড়ি কী করত দুটি গ্রুপ একযোগে বেল বাজিয়েছে আবার একযোগেই তারা জবাবটিও সঠিক দিয়েছে যে তারা দূরে দাঁড়িয়ে তামাশা দেখত হাসত ঠিক জবাব যেহেতু সঠিক দুই দলেই সমানভাবে নাম্বার পাবে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে রাসুল সাহায় একদিন কি দেখলেন প্রথম বেল বাজিয়েছে মার্কি গ্রুপ জবাব দিন দেখলেন রাস্তায় কোনো কাঠা বিছানো নেই উত্তর সঠিক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের সর্বশেষ প্রশ্ন রাসূস সাল্লাল্লাহ আসলাম বুড়ির বাড়ি গিয়ে কি করলেন প্রথম বেল বাজিয়েছে মাদানী গ্রুপ জবাব দিন মানবী সাল্লাহু আল্লাহি বুড়ির বাড়িতে গিয়ে অসুস্থ বুড়িকে দিনরাত সেবা করেন এবং তাকে সারিয়ে তোলেন এবং জবাব হয়ে গিয়েছে জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এরই মাধ্যমে শেষ হল কাসাস রাউন্ড শেষ হলো এই পর্বটিও এবং বিদায় নিব আমরা এই পর্ব থেকে তারা আগে জানতে চাবো ফলাফল প্রিয়দর্শক জয় পরাজয় সব সময় থাকে আর সেটা এখানেও থাকবে স্বাভাবিক কিন্তু ঘটনা ঘটে গেল ব্যতিক্রম আমরা দুটি গ্রুপের ফলাফল ঘোষণা করব কিন্তু ফলাফলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হাড্ডাহাড্ডি লড়াইতে মাক্কি গ্রুপ মিশল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে বিরানব্বই মাদানি গ্রুপ বিএফ শাহিন কলেজ ঢাকা তারাও পেয়েছে বিরানব্বই ফলে এই ফলাফলটি ড্র হয়েছে দুই দলেই বিজয় লাভ করেছে হাড্ডাহাড্ডি লড়াই করেছে এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে আসতে হবে একটি চ্যালেঞ্জে সেটা হলো যে পরবর্তীতে একটি একটি করে দুটি প্রশ্ন দুটি দলের কাছে করা হবে যারা সঠিক সুন্দর জবাব দিতে পারবে তারাই বিজয় মঞ্চে আসবে এবার আমি প্রশ্নে যাচ্ছি প্রশ্নে যাচ্ছি মাক্কি গ্রুপের কাছে কুরআনে কারিমের সর্বশেষ কোন আয়াত নাজিল হলো কোথায় নাজিল হলো। সর্বশেষ আর সময় পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে জলদি বলুন তুলা কম জি আলিয়াম আকমালতুলা কম কোথায় নাজিল হলো হলো না প্রশ্নের জবাব হয়নি জবাব এরকম যে আলিয়ম আকমালতুলা কম আয়া একটি নাজিল হয়েছে কিন্তু তা বিদায় হজ্জের ময়দানেই নাজিল হয়েছে জি এই প্রশ্নের জবাব হয়নি আচ্ছা এবার দুই নাম্বার প্রশ্ন কুরআনী কারিমের সর্বপ্রথম একটি পরিপূর্ণ সুরা নাজিল হয়েছে কোন সুরা মাসাল্লা আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হয়েছে এরই মাধ্যমে আমরা দেখলাম যে মাসাল্লাহ হাড্ডা লড়াইয়ের পরে আমাদের মাদানী গ্রুপ বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমাদের শেষ হলো এই পর্বটি প্রিয় দর্শক রমাদান কারিম আল্লাহ যেন সবে কদর নসিফ করে দেন আল্লাহ যেন মুক্তির এ সময় সকলকে মুক্ত করে দেন জাহান্নামের আগুন থেকে অগরিত বনি আদমকে আল্লাহ যেন ক্ষমা করে দেন হে রাবুল আলমিন আমাদেরকে তুমি তোমার বান্দা বানিয়ে নাও জান্নাত কবুল করে নাও হে রব্বুল আলমিন আজকে বিদায় নিচ্ছি কালকেও যেন এই সময় আমরা থাকতে পারি সে তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আল্লাহবিল্লা ওসালামু আলাইকুম রহমতুল্লাহ